প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে আপনাদের আমরা জানাবো ধানের বাজার দাম। তো রাজশাহী তাহিরপুর হাট ধানের জন্য খুব বিখ্যাত হাট। এখানে নতুন পুরাতন সব ধরনের ধান পাওয়া যায়। তো দেখছেন বিশাল হাট, ধানের হাট। আজকে 8 নভেম্বর 2024 সাল শুক্রবার হাট, সপ্তাহে দুই দিন, সোমবার শুক্রবার। কি ভাই ধান বিক্রি করলেন? কি ধান? ৭৫ নতুন না পুরাতন? নতুন নতুন। কত বেচলেন? ১৩৫০ এখানে কয় কেজিতে মন নিচ্ছে আপনাদের? ৪১ কেজিতে মন নিচ্ছে। কি ভাই ধান বেচলেন? হ্যাঁ ধান বেচ চলে আইছি ভাই। কি ধান? জ্যৈষ্ঠ। কি ধান এটা? ৭৫ ধান। কত দাম কয় আজকে? ১৪৩০ টাকা পর্যন্ত দাম হচ্ছে। ১৪৩০ এটা পুরাতন ধান। তো নতুন পুরাতন দাম কম। ভাই কি ধান বেচলেন? আমি ধান বেচলাম ভাই ৭৫ এটা নতুন না পুরাতন? নতুন না পুরাতন? পুরাতন। ১৩২০ টাকা দর। ১৩২০ টাকা করে বিক্রি করলেন। তো ধানের কোয়ালিটির উপরে দাম আছে। ভাই কি ধান নিয়ে আসছিলেন? নতুন না পুরাতন? পুরাতন ভাই। কত বেচলেন? ১৪৭০ বেচলেন। কোয়ালিটি একটু ভালো আছে? হ্যাঁ কোয়ালিটি ভালো আছে। ভাইদের এখানে কি ধান আছে? ভাই কি ধান এগুলো? ৭৫ এখানে ৭৫ ধানের আমদানিটাই বেশি মনে হয় না? হ্যাঁ ৭৫ ধানের আমদানি বেশি হয়। কত বেচলেন? ১৪০০র উপরে পুরাতন ধান, কোয়ালিটির উপরে। যে ভাইয়ের কোয়ালিটি একটু ভালো আছে সে ভাই ধান। তো আমরা দেখছি, তারপরেও এখানে ৭৫ ধানটা একটু বেশি আমদানি হয়। আমরা তাহিরপুর হাটে সবসময় দেখি। কি ধান চাষা? ৭৫ কত বিক্রি হচ্ছে এখনো? দাম কবল আনলাম আমি এইমাত্র হাটে আসলে। আমরা তো এখানে অন্য ধান পাচ্ছি না। ভাইজান কি ধান আনছেন? ও গাড়িওয়ালা। যাই হোক, ধানওয়ালা ভাই নাই, আমরা এই পাশে যা একটু কথা বলে আসি। ভাই কি ধান নিয়ে আসছেন? ৭৫ ভাই। ৭৫ কত ভাই বেচলেন? ১৩৫০ নতুন না? নতুন ধানের দামটা একটু কম। আমরা পুরাতন ধান কি চাচা কি ধান বেচলেন? ৭৫ খালি কত বেচলেন? ১৪৮০ পুরাতন ধান। আমরা দেখছি ১৪৫০ থেকে ৭০-৮০ এর মধ্যে পুরাতন ধান বেচা কিনা হচ্ছে। এখানে আমরা এখনো নতুন কোনো ধান পাই নাই, ৭৫টাই পাইছি। চাচা কি ধান এগুলো? ৭৫ তো দর্শক, আমরা এই যে পাশ দিয়ে একটু কথা বলে দেখি, কিছু নতুন ধানের দাম জানার চেষ্টা করছি। কি ভাই ধান নিয়ে এসেছিলেন নাকি? কি ধান বেচলেন ভাই? ১৪২০ কি ধান? জিরা ১৪২০ নতুন না পুরাতন? নতুন আর পুরাতন মিশ করে ১৪২০ করে বেচা কিনা করছেন জিরা ধান। তো এই মাত্র আমরা একটা ধান পাইলাম। কি ধান ভাইজান? সুবর্ণ। কি দাম বলছে আজকে? আজকে এর দাম কম, ১৫০০ বলছে বাজার, একটু কম বলছে। সুবর্ণ ১৬৫০ বিক্রি করলো। ১৬৫০ বিক্রি হয়েছে সুবর্ণলতা? তাহলে একটু কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটির উপরে যেহেতু ধানের দাম। তো ভাইয়েরটা হয়তো একটু মান খারাপ, এই কারণে আপনার দাম একটু কম হচ্ছে। একটু হালকা কালো রং আছে, আর যেগুলো সোনালির মতো একটা বরণের ধান আছে। মানে জিরা ধানও বিক্রি করছেন? ১৫৭০ টাকা মূল করা বেচা কিনা করছেন জিরা ধান। ভালো মানের কোয়ালিটি ছিল, তো ৪১ কেজিতে মন নাই আপনাদের এখানে। তো জিরা ধান বিক্রি করছে ১৫৭০ এর মধ্যে। চাচা কি ধান নিয়ে এসেছেন? ৭৫ ধানের রেটটা আমাদের জানা হয়েছে আজকে।
তো এপাশ দিয়ে আমরা কিছু ভাই একটু দাঁড়িয়ে আছি, আমরা একটু দেখি কি দাম ভাই? 75। কি দাম বলছে আজকে? 1230। নতুন 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 ধানের বাজার এটাও নতুন নাকি ভাই? হ্যাঁ নতুন ধান। এটা কি ধান? এটা আমি সঠিক নাম জানি না, তবে আজকে দাম কত হচ্ছে? দাম একটা বলেনি বলেনি পুরা ধান বলে। এটা কি ধান পুরাতন? কাটারি কাটারি। কি দাম বলছেন? এটা 1500 টাকা দাম। 1500 দাম চলছে এখন নাকি? মন করা হিসাবে হয়তো 1500 করে দাম বলছে। এটা কি ধান চাষা? 75। 75 নতুন না পুরাতন? পুরাতন। কি দাম বললো? বলেন আপনি বলেন। না না এটা দিবেন না। কত দিবেন? আমাকে দিলে চাচা 500 টাকা মন দিতে হবে। নতুন ধানের নাম শুনছি তাহলে? নতুন না পুরাতন? এটা নতুন নতুন ধান অন্য বন্ধ। কত দিচ্ছে স্লিপ? 1260 টাকা। 1260 টাকা করে বেচে কিনে করছে। তবে ধানের নামটা আজকে আমি নতুন শুনলাম, অন্য বন্ধ। আর বাংলাদেশে অনেক যে ধানের নাম দিনকে দিন এখনো নিত্য নতুন ধান আসছে বাংলাদেশে। কি ধান ভাই? 48 কত বেছিলেন আজকে? 75। এখানে বিশাল মাঠের মধ্যে হাট লাগছে ধানে, তবে সামনে রোডের উপরেও বিশাল ঘর। তাহেরপুর হাট মানে বিশাল হাট দেখছেন। আমরা মাঠের মধ্যে ছিলাম, এখন একটু রোডের যেগুলো আরো যে এটা হচ্ছে রোড, রোডের পাশ দিয়ে আপনার আরো ঘর আছে অনেক। তো এই আরো ঘর দিয়েই অনেক এই যে পাশ দিয়ে দেখছেন কিনা বেচা চলছে। কি ভাই ধান বেচলেন না কিনলেন? ভাইজান বেচলেন না কিনলেন? বেচেও না কিনে। তো আমরা 28 ধানের দামটা জানার চেষ্টা করছিলাম, তো এখানে তো আমরা 28 ধান এখনো পাই নাই। ভাই কী দাম বেচলেন? 1400। কী দাম এগুলো? 75। 1400। 10 টাকা। তো জ্যৈষ্ঠ ধান মানে পুরাতন ধান। ভাইজান কী দাম বেচলেন? মিনিকেট জিরা কত বেচলেন? 1530। এটা পুরাতন নতুন ধান 1530 বেচা কিনা হয়েছে আজকে হাটে। কি ধান ভাই এগুলো? এটা 58 ধান আর 60 দশ। এটা 58? 58 কি দাম বলছে? 70 টাকা। কত? 70। 1470। পুরাতন? পুরাতন। আর এটা কি বললেন? এটা 39 আর 60 দশ। 39 60 দশের দাম কেমন দিচ্ছে? এটাও আপনার 60 দশটা বলছে, ওই একই এভারেজ 70 টাকা দাম। 1470 টাকা এভারেজ করে। আচ্ছা ভাই, তো এভারেজ করে দাম হচ্ছে। এই ছিল আজকে আমরা তাহেরপুর হাট থেকে অনেক ধানের দামটা জানলাম। তো এখানে 75 ধানের আমদানি তো সবচেয়ে একটু বেশি, তো একটু হালাম হয়ে গেছে। তো রাশে তাহেরপুর হাট বসে সপ্তাহে 2 দিন, সোমবার শুক্রবার সকালকার হাট।